الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه وآل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين، وبعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. وقال الله تعالى آية أخرى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه، صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. سجدائے پڑے قدن نبی امتی بولے جارے زار، معاف کرے داؤ معبود اللہ، উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিবরাইল বলে দয়ার নবী, সিজদায় পড়ে কাঁদবেন না, আল্লাহ তাআলা আপনার কন্দন আর সহিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى
मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। ये माइक मोटे खाली तकबीर चल रहे थे और सब कुछ श्रोता बोल और मोहब्बत या रसूल अल्लाह। अपनारा जत उत्साहित दीबें तत आमार मीटर गरम हो कारण आमी खूब कष्ट करे एसेछि चाओ खाइनी स्टेज उठेछि चारटेर पर बेरिये एखाने ढुकछि एजन्य खूब क्लान्त बोध होच्छि किन्तु आपनादेर उत्साहितते आल्लाह दयाते नबी पाकेर मायाते ओली आल्लाहर उल्फाते मीटर गरम होते बाध्य हबे आर आपनारा जदि आदमारा हन आमी पुरो मरा हये जाब। এজন্য মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদাত মোর উনের বেদনা থাকিবে না আমার আশিব নবীজি মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিব ও গো গোসল করাইয়াও কাফন পরাইয়া গো আসবে যখন আমায় কবরে রাখিয়াও লইয়া গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবে নবীজি দয়ার নজরে। সুবহানাল্লাহ। কবরে কেউ যাবে? মা যাবে, বাপ, বন্ধু, আত্মীয় স্বজন। কবরে কে যাবে? কবরে প্রত্যেক মানুষের কাছে একজন থাকবে, তিনি কে জানেন? সুবহানাল্লাহ। তিনি কে? আমাদের নবী। কাদের নবী? ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। মনকার নাকির রাশিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মনকার নাকির রাশিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম আমরা দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা বিশ্বনয়ন্তা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহর প্রশংসা করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী করম আকার রহমাতালিল আলামিন রাহাতিল আশিকিন অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার নবী আপনার ও আমার আহমদ মুজতাবা যিনি আসমান জমিনের নবী, চাঁদ ও সিতারার নবী, রাত ও দিনের নবী, হাওয়া ও পানির নবী, জান্নাতওয়ালাদের নবী, জাহান্নামওয়ালাদের নবী, আরশওয়ালাদের নবী, কুরসিওয়ালাদের নবী, তাহাত সারাওয়ালাদের নবী, 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন আমারও নবী। সে নবীর প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমাদের নবী,
কাদের যখন আমাদের বলবেন তো সবার আসবে যখন একা আমা সবাই দাবিদার সূর্য মামা আমার দিকে তাকাচ্ছে কিন্তু ও তো সবার দিকে তাকায় তাহলে কাদের নবী তিনি কি মহান বাদশার বাদশা নেতার নেতা এমন পয়গম্বর যেমন পয়গম্বর আল্লাহ না আগে কখনো বানিয়েছেন না এখনো পর্যন্ত আছে না ভবিষ্যত নবী কি ছিলেন না নবী আছেন কথা বলেন নবী আছেন কোথায় আছেন প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী যারা মুমিন নয় তাদের জানের থেকে নিকটে নবী নাই যারা মুমিন তাদের জানের থেকে আরো নিকটে নবী ঠিক কি না নবী দেখবে কারা নবীওয়ালা হবে যারা আর চিটিং বাজ হবে যারা বাট পার হবে যারা নবী দেখবে না তারা দুশ্মনকে নবী দেখা দেয় না নবী দেখা দেন প্রেমিককে সুবহানাল্লাহ এ ঠিক কি না যদি বলেন হুজুর কেমন কথা আপনি অন্তরে নিবেন না ব্যথা খেয়াল করুন মক্কা থেকে মদিনায় হিজরত করার রাতে ৪০ মতান্তরে ৭০ জন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে নবীকে মারবে আমার নবী বেরিয়েছেন আলীকে মাওলায় পাককে ডাক দিলেন আইনা আলী ইবনে আবি তালিব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বিস্তার পে লেট যাও সুবহা কো উঠনা ফালা ফালা কো আমানত বাটনা ফির মদিনে কো আনা মাওলায় পাক বলেন নবীজি আমি বুঝে গেছি সুবহানাল্লাহ আমার আপনার নবী যখন বাইরে বেরিয়েছেন এক মুষ্টি মাটু নিয়ে বালু নিয়ে ছিটিয়ে দিলেন আল্লাহ বললেন আমার রমাইতা ইজরমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা মহবুব হিজরত কি রাত জো কঙ্কারিয়া ফেঁকি গই ও আপনে নহীঁ ফেঁকি বলকে মেনে ফেঁকি আয় আমার মেহবুব হিজরতের রাতে যে আপনার পাথর নিক্ষেপ করা হয়েছে ধুলাবালি নিক্ষেপ করা হয়েছে আপনি করেননি আমি আল্লাহ করেছি করেছেন কে নবী আল্লাহ বলছেন আপনি করেননি আমি করেছি আবার বললেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ যে রাসূলের পায়রবি করেছে সে রাসূলের করিনি আমি আল্লাহর করেছি আবার আল্লাহ বললেন পারা নাম্বার ২৬ সূরা আল ফাতহ আয়াত নাম্বার ১০ আল্লাহ জানালেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নবী আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে করিনি তারা আমি আল্লাহর কুদরতি হাতে করেছে তাহলে নবীর কাজ আল্লাহর কাজ নবীর পায়রবি আল্লাহর পায়রবি নবী রাজি তো আল্লাহ রাজি ঠিক কি না এখন আল্লাহ পেতে গেলে কার দরকার সুবহানাল্লাহ আর নবী পেতে গেলে কার দরকার গজলই বলা খেয়াল করুন আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরে বল আগে যাও পীরের দারে গ
শিরে আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা আল্লাহর ওলি সাহাব নবী পাবি না জোরে বলুন খেয়াল করুন আবার আগে যাও নবীর দারে গোলাম হও নত শিরে আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে কন্নারি তাকবীর নারীর সালাত সুন্নি মুসলমানের তাকবীর তো এমন হওয়া দরকার ঠিক কি না আর যদি দেই এবার দিব সমস্ত ওলি আল্লাহর এক কথায় নারায় বেলায়াত ইয়া ওলি আল্লাহ কেউ তার এখানে যারা শ্রোতা বসে আছেন সবাই কি দাদা হুজুরের ভক্ত কেউ মেজ হুজুরের ভক্ত কেউ ছোট হুজুরের ভক্ত কেউ সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের ভক্ত কেউ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের ভক্ত কেউ মুজাদ্দিদ আল ফেসানির ভক্ত কেউ সরকারে আলা হযরতের ভক্ত আছেন না নাই কেউ গাছ পাকের ভক্ত তাহলে আমি যখন তকবীর দেব এক আল্লাহর শান উচ্চ এমনিতে আল্লাহ মহান তার শানকে আল্লাহ মহান বলাতেই যে উঁচু হবে তা নয় তিনি মহান ব্যক্তি আল্লাহ পাক এমন আল্লাহকে ব্যক্তি বলাও জায়েজ নাই আল্লাহ আল্লাহই সে আকারেও নয় নিরাকারে নাই আল্লাহ মহান সমস্ত ক্ষমতার অধিকারী তিনি মহান না তাকে দেখা যায় না তাকে ছোঁয়া যায় না তাকে ধরা যায় আল্লাহ পাকের সৃষ্টি কুলে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি আমাদের নবী তাকে ধরাও যায় ছোঁয়াও যায় দেখাও যায় জোরে বলুন সুবহানাল্লাহ এখন এক শ্রেণীর লোক শুধু শেরেক 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 করে মাথা খারাপ করে দিয়েছে আমি শুধু বলি বাবা আগে তুমি শ্রেকের বিশ্লেষণ করো আমি আমিনউদ্দিন তোমাকে 2 লক্ষ টাকা দেব আল্লাহকে ধরে দেখাও যখন ধরাই যায় না তার সঙ্গে তুলনা করো কেমনে এরা শুধু শেরেকে স্পেশালিস্ট হ্যাঁ যদি আমি কাউকে আল্লাহ মনে করি সেজদা করি এটা হারাম কিন্তু সে তো দেখা যায় আমি তো ভাবি না সে আল্লাহ আমি ভাবি সে আল্লাহর বন্ধু এজন্য তার সম্মান করি সেজদা আল্লাহকে করি ইমানদারের মাথা সেজদা করে আল্লাহকে আর গাইরুল্লাহকে আদব করা যায় সম্মান করা যায় সেজদা করা কথা কি বুঝেছেন আব্বাসজি আমার আমার নবীর পাওয়ার দেখেন দুনিয়া চাই খোদাকে রাজি খোদা চাই নবীকে রাজি সুবহানাল্লাহ আদম নবী আল্লাহ রাজি করতে চেয়েছেন মুসা নবী আল্লাহকে খুশি করতে চেয়েছেন এক কথায় আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আল্লাহকে রাজি করতে চেয়েছেন আর আল্লাহ স্বয়ং আমাদের নবীকে রাজি করতে চেয়েছেন খেয়াল করুন দুনিয়া চায় খোদাকে রাজি খোদা চায় নবীকে রাজি এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো সিস্টেম আমার কথা কি বোঝা যাচ্ছে তাহলে নবী পাকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেকা আল্লাহ বলেন আমি ফেলেছি আপনি ফেলেননি আপনার কাছে বায়াত আমার কাছে বায়াত সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বললেন আলী কহাঁ হো জি আও বিস্তার পে লেট যাও সুবহ উঠনা আলী কোথায় জি লাব্বাইক এসো বিছানায় শুয়ে যাও সকালবেলা উঠবে অমুক অমুককে আমানাত বন্টন করবে তারপর মদিনায় আসবে আলী বলেন হুজুর আমি বুঝে ফেলেছি
শুয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জি জি, একটু কাছে কাছে আসুন, একটু কাছে কাছে। আমি বুঝতে পারছি আপনারা ওলি আল্লাহর পাগল, আপনারা রসুলুল্লাহর পাগল। একটু কাছে আসুন, একটু কাছে কাছে আসুন বাবা, একটু কাছে আসুন। মাশাল্লাহ মাশাল্লাহ, একটু কাছে আসুন, একটু কাছে আব্বারা আমার। আচ্ছা বাবা মানবাদ সাহেব একটু সাইড করে বাবারা, এবার দেখতে পাচ্ছেন। জি জি, একটু অসুবিধা হবে, আমি বুঝতে পারছি। মুখ দেখে কথা হলে তার একটা প্রেম আকর্ষণ আলাদা, কারণ ইমানদারের চোখেও পাওয়ার আছে। সুবহানাল্লাহ। নাই নাই বাবা, একটা কুমির, আপনারা কুমির দেখেছেন? কুমিরে বাচ্চা দেয় না, ডিম দেয়? ডিম পারে কুমিরে, কিন্তু বাচ্চা পারে না। ও দেয় ডিম, আর ডিমটা পরে ডিমে তাও দেয় না, ও ডিম বালুতে অথবা ঝোপের মধ্যে ঢাকা দিয়ে রাখে, দূর থেকে চাইয়া থাকে। ওর চোখে এমন একটা আকর্ষণ আছে, আস্তে 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 ডিম থেকে বাচ্চা আল্লাহ পাক দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি হলো, একটা কুমিরের চোখে পাওয়ার আছে, ইমানদারের চোখেও পাওয়ার আছে। যারা ইমানদার নাই, ইমানদার নয় যারা, তাদের পাওয়ার নেই। তাবিজ লাগে না গো, ইমানদার তাকালেই কাজ হয়ে যায়। শুনুন, যারা তাবিজ করছেন করুন, আমি তাদের বিরোধ নয়, কিন্তু আমার সঠিক কোরআন হাদিসের নীতি হলো এটা, আল্লাহ ওয়ালা যদি একবার চেয়ে দেখে, আল্লাহ রহমত ঝরে। আল্লাহওয়ালা ব্যক্তি যদি একবার এলাকায় যায়, কবরে আজাব মাফ হয়ে যায়। তুমি কেমন ইমানদার গো, শুধু তাবিজের উপরে বিশ্বাস? ইমানদার যদি একবার হাত দিয়ে দেয়, মহামারী সুস্থ হয়ে যায়। যদি বলেন হুজুরে কেমন কথা, শুধু উপমা স্বরূপ বলি, আল্লাহর বন্ধু হযরতে ইব্রাহিম বিন আদহাম বহু ভ্রমণ করার পর উনি এক জায়গায় পৌঁছালেন, ওই জায়গাতে গিয়ে বলছেন পাহাড়ের ওপরে কি বলছে, পাহাড়ের ওপরে এক গুহায় আল্লাহর ওলি থাকেন, তিনি বৎসরে একবার বেরিয়ে আসেন, আর যত কুষ্ঠ রোগী আছে তারা ওই অপেক্ষা করে ওই দিনের, উনি একবার চাইয়া ফু দেবেন তো সকলের রোগ ভালো হয়ে যায়। আরে আল্লাহর কালামের পাওয়ার নাই আছে, কিন্তু চোরেরা ব্যবসা করছে গো। ও যুবক, তোমার ভিতরে মাল তৈরি করো। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, দেহ দিয়েছেন, এর মধ্যে কলব আছে, এর মধ্যে নাফস আছে, এর মধ্যে রুহু আছে। খেয়াল করবেন আমার কথাগুলো, রুহু কি মরে? আল্লাহ বললেন কুল্লু নাফসির যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরদের স্বাদ চাখতে হবে। চাখা আলাদা, খাওয়া আলাদা। খাওয়া কখনো চাখার মতো নয়, চাখা কখনো খাওয়ার মতো কলব চলে না, দেহ নড়াচড়া বন্ধ, নাফস আর চলে না। রুহু কোথায় গেল? ইল্লিনার সিজ্জিনে। ওই ব্যক্তিকে যখন গোসল করায় তাও সে আওয়াজ করে, ওকে কাফন পরিয়ে যখন বাড়ি থেকে বার করে তাও কথা বলে, আবার গোরস্থানে নিয়ে যায় দাফন করে তাও কথা বলে, তারপর চলে আসে তাও কথা বলে। এক শ্রেণীর লোক বলছে মরা গরু ঘাস খায়। আমি বলছি বাবা মরিনি তা ঘাস খাবে না কেন? যারা মরে তারা পচে, যারা মরে না তারা পচে না। দেহ কবরে, রুহু ইল্লিন সিজ্জিনে। সবার দেহতে রুহু ফিরানো হয়নি, আল্লাহ পাক আমাদের নবী পাকের দেহতে রুহু ফিরিয়ে দিয়েছেন।
আল্লাহ পাক আমাদের মুজাহাবের ইমামে আজমের দেহতে রূহ ফিরিয়ে দিয়েছেন। আমরা নবী পেয়েছি জিন্দা, ইমাম পেয়েছি জিন্দা, পীর পেয়েছি জিন্দা, আর কি চাই? মাল আমরা ভিতরে তৈরি করতে পড়লেই কাজ, নিজে করব চিটিংবাজি আর বলো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আচ্ছা বাবা, আমি আপনাদের বলি, পৃথিবীর জমিনে আমরা যদি এই নাফসকে আল্লাহ বলাতে পারতাম, কলবকে আল্লাহ বলাতে পারতাম, দেহকে আল্লাহ বলাতে পারতাম, তাহলে আমাদের পাওয়ার আলাদা হতো না? আমরা কি বলি খালি জবানে, আল্লাহ 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 আল্লাহ, মুখে ফ্যাপরা থুতু বার করে ফেলেছে আল্লাহ আল্লাহ করতে করতে, কাজ হচ্ছে লোকও জানছে বাবা রে বিশাল জেকের করছে রে। ও বাবা খেয়াল করবেন, আল্লাহকে ডাকলে আল্লাহ কি উত্তর দেন? মাকে ডাকলে উত্তর পাই, বাপকে ডাকলে উত্তর পাই, ইমামকে ডাকলে উত্তর পাই, মেম্বারকে ডাকলে উত্তর পাই, প্রধানকে ডাকলে উত্তর পাই, আল্লাহকে ডেকে উত্তর পাই না কেন? আসলে আল্লাহ উত্তর দেন, শোনার মতো নেই আমাদের কান। আমার আল্লাহ বললেন, خطب الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم আমি আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছি। ওয়ালা সামিহিম আমি আল্লাহ পাক তাদের কানে মোহর মেরেছি। ওয়ালা বসারিহিম আমি আল্লাহ চোখে তাদের পর্দা দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্য আছে শক্ত আযাব নির্ধারিত। আল্লাহ যাদের কলবে মোহর মেরেছে, আল্লাহ যাদের কানে মোহর মেরেছে, তারা আল্লাহ শব্দ শুনবে কেন? শুনবে তো তারা যারা কান থাকার পরও কান চালু রেখেছে, যাদের কলব থাকার পরও কলব জিন্দা করতে পেরেছে, যাদের চোখ থাকার পরও চোখ ওয়ালা হয়েছে, অন্ধ সাজিনি তারাই দেখে। বাবা সবাই দেখে না, দেখনে ওয়ালা মানুষ আলাদা। ও গো আমার জওয়ান যুবক সোনামানি কেরা, বাবাজি ভাইয়েরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আমি মুখে আল্লাহ আল্লাহ বলি, নেকি পাই, সওয়াব হয়, বাবা দায় উদ্ধার হয়, আমি রুকু করি, কায়াম করি, সেজদা করি, অক্ত মত পাঁচ অক্ত নামাজ আদায় করি, আল্লাহর হুকুম পালন হয়, লোকে দেখে আমিনউদ্দিন বড় নামাজি, কিন্তু বাবা নামাজ পড়ি, আমি সংসারের চিন্তা করি, ব্যবসা বাণিজ্য চিন্তা করি, বেটা বিটির চিন্তা করি, বিভিন্ন চিন্তায় চেতনায় থাকি, অনেক সময় আমি কেরাত করতেছি, বাবা নামাজ পড়ছি, কেরাত কোরআন মাজিদে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মাঝে মাঝে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তেছি, ও সোনা মানি কেরাও কি হবে, রুকু আমার ঠিক, সেজদা আমার ঠিক, কিয়াম আমার ঠিক, তেলাওয়াত আমার ঠিক, মন আমার কাছে নাই, মন চলে না, দেহ চলে তারে তো ভন্ডামি বলে রে, চলা তোমার সঠিক হলে ওরে চলবে দূরে আলা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা ভণ্ড দেখানো ইবাদত করো, তুমি জানো না নামাজ আল্লাহর দিদার করায়, তুমি জানো না নামাজ জান্নাতের চাবি, তুমি জানো না নামাজ দিনের খুঁটি, তা যে নামাজ জান্নাতের চাবি, যে নামাজ আল্লাহর দিদার করায়, যে নামাজ মানুষকে কুকর্ম থেকে বাঁচিয়ে রাখে, সেই নামাজ পড়তেছো চিটিংবাজি করছো? লোকেরা মনে করছে এখনো আমি যদি এখানেই জিজ্ঞাসা করি, জানি না কে কার ভক্ত, বাবা নামাজের নামাজ কেমন লাগে, ঝাল তিতো মিষ্টি টক, দাড়ি সাদা হয়ে গেছে, শুধু বলছে আমি ভক্ত। ও কিরকম ভক্ত? মুরিদ তো তারে বলে, মুরিদ মানেই মরা,
মুরিদ মানে কি? মুরিদ মানে মরা মুর্দা। পীরি মুরিদি সম্পর্ক এমন হবে, তার আগে আপনার জন্য কাজ হবে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করার পর ফানাফি শেখ মুর্শিদে ফানা হও। তোমার মধ্যে এখনো রাগ আছে, তোমার কাজ হবে না। তোমার মধ্যে এখনো কাম ভাব আছে, কাজ হবে না। তোমার মধ্যে এখনো লোভ আছে, কাজ হবে না। তোমার এখনো পর্যন্ত ওরা ঘর করেছে আমি পারলাম না, ওরা জমি কিনেছে আমি পারলাম না, তুমি শুধু নাম লিখে আছো, কাজ হচ্ছে না। ভালো করে বুঝবেন, জানি না কে কার ভক্ত, তাও শুনুন সঠিক পথ। আমি যতটা বুঝেছি তার মধ্যে বলছি, আপনারা খেয়াল করুন। বাবাজি আমার, এগুলো বিলীন করার পর যখন এগুলো আপনার থেকে দূরে যাবে, অন কেলাসে আপনি উঠবেন। আর ওই কেলাসে ওঠাই মানে মুর্শিদের কাছে বিক্রি হওয়া। কেমন বিক্রি? যেমন পানি থেকে মাছকে আলাদা রাখলে মাছ বাঁচে না, ওরে মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না। এক মন দুধে এক কেজি পানি দিলে যেমন পানিকে দুধ থেকে আলাদা করা যায় না, তদরূপ আশিককে মাসুক থেকে আলাদা করা যায় না। তুমি তো ভণ্ড, তুমি তো প্রেম শিখুনি, প্রেম শেখো। রাস্তা দিয়ে যাচ্ছে মজনু, কায়েস নামাজ পড়ছে, ওই ঢঙি নামাজি গাছুলকায় নামাজ পড়ে, বেটাবেটি চিন্তায় নামাজ পড়ে। অনেক মৌলবীরা দেখবেন বলবে একজন আলেম নামাজ পড়ছে, একজন মৌলবী নামাজ পড়ছে, ও ব্যাখ্যাই ভুল করেছে, চিটিংবাল নামাজ পড়ছে, চিটিংবাল। মন চলে না দেহ চলে, তাকে তো ভণ্ডামি বলে, তো ভণ্ড নামাজ পড়ছে। এখন নামাজ পড়ছে যখন, কয়েস রাস্তা দিয়ে যাচ্ছে, লাইলি লাইলি করতে করতে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? আপনি দেখেননি আমি নামাজ পড়ছি, সম্মুখ দিয়ে চলে যাচ্ছেন কেন? আপনার মতো পাগল পৃথিবীর জমিনে কি কখনো কথা শোনেননি, নামাজি সম্মুখ দিয়ে গিয়ে যাওয়া যায় না? কয়েস ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি কার ইবাদত করছেন, কার উপাসনা করছেন? যিনি তামাম জাহানের প্রতিপালক, যিনি তোমাকে আমাকে তামাম দুনিয়াকে সৃষ্টি করেছে, তার ইবাদত করতেছি, উপাসনা করতেছি, বান্দাগি করতেছি। ও ভাই, তাহলে আপনার কথা মোতাবেকই আমি একজনার প্রেমে পাগল হয়েছি, ওই তার নাম হলো লাইলি, লাইলির প্রেমে এত পাগল হয়েছি। আমার লাইলিকে যিনি বানিয়েছেন, তার প্রেমে তুমি পাগল হয়ে নামাজ পড়তেছো, জেনে রাখো এ পথিক। আমার লাইলির প্রেমে যে আল্লাহ আমার লাইলিকে বানিয়েছে, আল্লাহর সৃষ্টিজীবীর প্রেমে আমি এত বিভোর হয়েছি, আমি অন্য কিছু দেখতে পাই না, যেদিকে দেখি আমার লাইলি দেখি। তাই আপনি নামাজ পড়ছেন, কি ইবাদত উপাসনা করছেন, কোনো দিকে আমার খেয়াল নাই, আমি আমার লাইলি জন্য পাগল হয়েছি। আর আমার লাইলিকে সৃষ্টি করনে ওয়ালা রব্বুল আলামিনের ইবাদত তুমি করতেছো, একবার কি বলবে? তুমি কেমন করে দেখোছো যে আমি তোমার সম্মুখ দিয়ে গিয়ে যাই, সৃষ্টিজীবের প্রেমে পাগল হয়ে আমি দেখি না, আর স্রষ্টার প্রেমে পাগল হয়ে কেমন করে দেখো? তার মানে কি? আমার কথা কি বুঝতেছেন? ব্রেনে ঢুকছে? ও গো আমার জওয়ান যুবক, শোনা মানিকেরা, বাবাজি ভাইয়ারাও, পৃথিবীর জমিনে এমনি ভাবে প্রেম করতে হবে। আব্বা আমার শোনা মানিক, মুর্শিদে আপনি ফানা হয়ে গেলেন, এখন মুর্শিদ আপনাকে বলবে আল্লাহর হাবিবের ঠিকানাও। মুর্শিদের হুকুম পালন করতে করতে মুর্শিদ যেভাবে আপনাকে তালিম দিবে, ওই তালিম মোতাবেক কাজ করতে করতে রসুলুল্লাহর দিদার হবে। যেই নবীর দিদার হবে তখন নবীতে ফানা ওই ব্যক্তি হবে, আর যখন নবীতে ফানা হবে, যে রূপ পীরে ফানা হয়েছে ও রূপ আমার নবীতে ফানা হবে। কারণ যে ব্যক্তি নবীতে ফানা হয়, মাছ যেমন পানি থেকে আলাদা করলে বাঁচে নাও, আশিকে নবীকে নবী থেকে আলাদা রাখলে বাঁচে নাও। যে গ্রামে যে এলাকায় থাকুক না কেন, ওই ব্যক্তি নবীর আশিক, ওই ব্যক্তি ওই জায়গা থেকে সোনার মদিনা দেখে।
এর নাম প্রেম। আর যাত্রার কাছে মুরিদ হচ্ছে সে নবীও দেখে না, চোর, খালি ডিগ্রি আতরা, কিচ্ছু নেই, সবার কাছে মুরিদ হওয়া যায় না। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকের, আরো একটুখানি ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। আমরা যখন নবীতে ফানা হয়ে যাব, রসুলে ফানা হওয়ার পরে আমার নবী পাকের সঙ্গে তার দিদার হবে, আমার রসুলুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে। এবার আমার নবী ঠিকানা দেবেন আল্লাহর ঠিকানা, আল্লাহতে এবার জানবো, আল্লাহ দেখা যাবে না। কিন্তু তাসাউফ তত্ত্বে বলা হয়েছে আল্লাহও দেখা যায়। এই আল্লাহ দেখা সম্পর্কে একটুখানি আপনাদেরকে বুঝাই। আমাদের মোজাবের ইমাম বলেছেন, আমি 80 বারের বেশি আল্লাহ দেখেছি। ইমাম মালিক বলেছেন, আমি আল্লাহ দেখেছি। এ বাবাজি একজন পাগল মনসুর হাল্লাজ, তিনিও বলেছেন আমি আল্লাহ দেখেছি। নবী পাকের একজন সাহাবি মাওলায়ে পাক আলী রাদিয়াল্লাহু তাআলা নু, বেলায়াতের সরদার তিনি, বেলায়াতের সরদার যিনি মাওলায়ে পাক তিনি, উনি বলতে চাচ্ছেন আমি একটি সেদা দিয়ে তৃতীয় সেদা তত সময় দিতাম না, যত সময় আমি আমার আল্লাহকে দেখে না নিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, বিলায়াত, ইয়া ওলি আল্লাহ। আপনার পীর আপনার মনে, আপনি যখন ইয়া ওলি আল্লাহ বললেন আপনার পীরকে ডাকা হয়ে গেল, সে বাহানাতে তামাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। কে বলেছে তোমার বাপটা ভালো আর একজনের বাপ খারাপ? এ তো তরিকতের নিয়ম না। যারা তরিকতকে বোঝে তারা কখনো নিজের বাপকে ভালো আর সব কালো এটা বলে না, বরং তো বলে সবার বাপ ভালো, তার মধ্যে আমার কাছে আমার বাপ আরো ভালো। যে বলেছে আমারটাই ভালো আর সব খারাপ, ওই দিয়ে বেশ চোরে, এর মধ্যে কিচ্ছু নেই। ডিগ্রি এতটা থাকতে পারে, ওর মধ্যে কিছু নেই। আমরা ডিগ্রি দেখে ভুলিনি, মহাব্বত দেখে ভুলেছি। যার মধ্যে মহাব্বত আছে সেই তো নবীওয়ালা, সেই তো আল্লাহওয়ালা। আরে তাদেরই তো পাওয়ার আলাদা, জোরে কোন সুবহানাল্লাহ। এদের চোখে পাওয়ার আছে, এদের হাতে পাওয়ার আছে, এদের দেহে পাওয়ার আছে, তাদের কদমে পাওয়ার আছে। আপনাদের গ্রামটার নাম কি? মহিষগোট। এ মহিষগোটের মাটিতে যদি কোন আল্লাহওয়ালা আসেন, আলেমে হাক্কানি আসেন, তার কদমের বিনিময়ে কবরে আজাব মাফ হয়ে যায়। সবাই আসলে হয় বাবা? আলেম তো সবাই। আলেম তিন ভাগে বিভক্ত। এক নম্বর আলেম কেতাব পড়ে আমল করে না, দু নম্বর আলেম আমল করে কেতাব পড়ে না, তিন নম্বর আলেম আমলও করে কেতাবও পড়ে। এই আলেমটা খাঁটি আলেম। এই আলেমকে দেখলে নবী দেখা সব পাওয়া যায়। এখন গাছড়া ভূত বেশি, পুরি ভূত, সবাই বড় বড় হুজুর, বড় বড় হুজুর। আর কথা বুঝতেছেন? আমার আব্বাজি সোনা মানিকের, বাবাজি আমার ভাইয়েরাও, পৃথিবীর জমিনে আমাদেরকে তৈরি হতে হবে। ফানাফির রসুল হলে এবার ফানাফিল্লাহ, আল্লাহ তো দেখা সম্ভব নয়, একজন আল্লাহর নবী নাম তার মোসাকালি বললাও। এ বাবাজি আমার, তিনি আল্লাহ পাকের কাছে বারবার করে জানিয়েছেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন, ওগো নবী মুসা, লান্তারানি, তুমি আমায় দেখতে পারবে না। আয় আল্লাহ, না না আমি দেখব, বারবার দেখার বাহানা। আমার আল্লাহ পাক বলেন, তাহলে তুর পাহাড় এসো। কোহে তুরে গেলে নিজের নালাইন পাক খুলে চলে গেলে। এ বাবা জি আবার, আল্লাহ পাক যখন একটু সেফাতি নূর কোহে তুরে দিয়েছেন, পাহাড়টা রেজা রেজা হয়ে গেল, নবী মোসা বেহুশ হয়ে গেল। এ আমিনুদ্দিন ভাই, আপনি কি পাকামো করার জায়গা পেলেন না? একজন নবী হয়ে আল্লাহ দেখে না, সাহাবি হয়ে কেমন করে দেখে, আল্লাহর বন্ধু কুতুব হয়ে কেমন করে দেখে, মনসুর হাল্লাজ কেমন করে দেখে, ইমামে আজম কেমন করে দেখে, ইমাম আহমদ বিন হাম্বাল কি করে দেখে? এরা কি তাহলে নবী থেকে বড় হয়ে গেল? কথা কি বুঝতেছেন? একজন নবী হয়ে দেখছেন না, আরে আরা এক সাহাবি তিনি দেখে নিলেন, অলিরা দেখে নিলেন,
ইমামরা দেখে নিলেন এই জান্নাতে গাজা খর ওয়ালা হয় সুন্নিদেরকে, অন্য দলের লোক আবু সুন্নিরা সব সব বদমাইশ বেদাতি বেদাতি শেরেকি শেরেকি, ওদের কাছে কেউ যায়? আমরাই হক পথে আছি। জান্নাতের যদি দল থাকে সার্টিফিকেট যদি দেয় আমরা দেই। হরি সর্বনাশ। তাহলে এরা সব বাদ, ওই একা ভালো। তারা কি একের পর এক, এদের সংখ্যা 72টি দল হবে। কটা হবে? 72টা। আমার রাসূলুল্লাহ বলেছেন বনি ইসরাইল কওমের মানুষ 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি জান্নাতে যাবে আর সব জাহান্নামী হবে। কে বলেছেন এই কথা? আমাদের নবী বলেছেন। তাহলে আমাদের রসুলের কথা উনি ভাষায় বলছেন, ওনার জোবানে বলছেন, কুল্লুহুম ফিল নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধুমাত্র একটি দল ব্যতীত। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল হবে ও গো নবীজি? এখন ওয়াহাবি বলে আমিও জান্নাতে সার্টিফিকেট দেই, রাফেজিরা বলে আমরাও দেই, খারিজিরা বলে আমরাও দেই, শিয়ারা বলে আমরাও দেই, কাদিয়ানিরা বলে জান্নাতে যদি যায় আমাদের দল যাবে। বলেন যারা নগর নগর ডগর ডগর ঘুরে বেড়াচ্ছে তারা বলে আমাদের দলটাই জান্নাতে যাবে, শিয়ারাও বলে আমাদেরটা যাবে, ওয়াহাবিরা বলে আমাদেরটা, রাফেজিরা বলে আমাদেরটা, খারিজিরা বলে আমাদেরটা, বলছে না? সুন্নিরাও বলছে আমাদেরটা। এখন সাধারণ মানুষ বড় পরেশান হয়ে গেছে, যাবে কোন, যাবে তো একটা, নবী পাক কি বলেছেন? একটি যাবে, যাবে কোনটা? সবাই তো জান্নাতে সার্টিফিকেট নিয়ে বসে আছে, এ বলে আমারটা যাবে, ও বলে আমারটা যাবে, ও বলে আমারটা যাবে। এখন সাধারণ পাবলিক যখন এই বক্তা স্টেজে আনতেছে তো বিভিন্ন দলের, এখন এক একজন এসে এক এক রকম বলে যাচ্ছে, সাধারণ মানুষ বড় পরেশান, যাব কোন দিকে? দোষ আপনাদের নয়, দোষ আমার মতো মৌলবিদের, এই ঠিক কি না? আমরা এক একজন এক এক রকম নিয়ে যাচ্ছি, আরে নিয়ে যাওয়ার কারণটা কি? সে কারণটাও বলি। কোরআন মাজিদে আয়াত আছে 6,663টা আয়াত, কটা বললাম? 6,663 আয়াতকে চার ভাগে ভাগ করা হয়েছে আর তিন ভাগে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। বাবা আমার, যেমন 7 মঞ্জিলে কোরআন খতম হয়েছে, সাহাবায়ে কেরামরা করেছেন, তাই 7 মঞ্জিল লেখা আছে, সাইডে দেখবেন মঞ্জিল, মিম নুন জেলা মঞ্জিল, কোন সুরায় লেখা আছে মাক্কাইয়াতুন, কোনটায় লেখা আছে মদিনাইয়াতুন, আছে না নাই দেখবেন। আপনাকে আমি বুঝাচ্ছি, এখন চার ভাবে আয়াত ভাগ, শরিয়াত, তরিকত, মারেফাত, হকিকত, আছে না চারটি? শরিয়াতের আয়াত আল্লাহ পাক 6,600 মধ্যে দিয়েছেন 500, সুবহানাল্লাহ বলুন। তরিকতের আয়াত দিয়েছেন আল্লাহ 1900, 5 আর 19 কতরা হয়? 2400। শরিয়াত গেল, তরিকত গেল, মারেফাতের আয়াত দিয়েছেন 2100, 24 আর 21 45। কটা গেল? শরিয়াত, তরিকত, মারেফাত, হকিকতের আয়াত দিয়েছেন 2166। কথা বুঝেছেন? কটা বললাম? তাহলে 45 আর 21 হয়েছে, 6,666 আয়াত হয়েছে। এই 6,666 আয়াতের মধ্যে 27টি আয়াত আছে যার দলিলগুলো ইমানদারের জন্য রহিত হয়েছে, আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে মনসুখ করে দিয়েছেন, ইমানদারের জন্য না, ওটা বেঈমানের জন্য এসেছে। যদি বলেন হুজুর কিরকম, জি আরো বলি, যার কাছে কোরআন শুনবেন, এই স্টেজে এসে খালি কোরআন মাজিদ কিছু মুখস্থ করে এসে ওয়াজ করছে, আপনি বলছেন বাবা 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 কোরআন বলে গেল গো, কোরআন শরীফ বলে গেল গো। যে মানুষটা আগে দরুদ পড়তো এখন আর পড়ে না, যে মানুষটা আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে এখন আর নাভির ওপরে হাত বেঁধে বুকে হাত বেঁধে নামাজ পড়তেছে, কেন? ইউটিউবের মলবি গো, 15 বছর মাদ্রাসায়
নিজের পাসার চামড়া তুলে ফেলে তারা নাভির নিচে হাত বাঁধতেছে, আর ও ইউটিউব সমাজ চালিয়ে বুকে হাত বাঁধতেছে। আশ্চর্য, এই সর্বনাশ! আমার কথা রাগ করছেন? বাস্তব জিনিসগুলো দেখুন। আয়াত তিন ভাগে বিভক্ত হয়েছে, হুরুফে মুকাত্তাআত, যার মানে হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুস্তাই সাদুসারা মুজাদ্দিদ ইমাম তাবিন তাবা তাবিন সাহাবায়ে কেরাম কেহই জানেন না। যদি বলেন হুজুর সেগুলো কি, অনেকে জানেন না, সেগুলো বলে দেই। যেমন আপনি কোরআন শরীফ খুলবেন, খুলেই দেখবেন সূরা ফাতিহা, এর পরে পরে আপনি পাবেন সূরা আল বাকারা, বিসমিল্লাহির রহমান রহিম উপরে, তারপরে আছে আলিফ লাম মিম, যেটা পড়তে হয় এইভাবে আলিফ লাম মিম, আরো জায়গায় দেখবেন ইয়াসিন আইন সিন কাফ ইত্যাদি আরো অনেক। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই আয়াতের মানে কেউ জানে না, এমন কি মিকাইল, ইসরাফিল, ইজরাইল যে বহন করে এনেছেন জিব্রাইল সেও জানেন না। জানে কে? খেয়াল করুন, যখন কোন আয়াত নাজিল হয়েছে আমার নবী জিব্রাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন, মক্কাতে ছিলেন তবুও, মদিনায় ছিলেন তবুও, যে আয়াত নাজিল হয়েছে নবী তেলাওয়াত করেছেন। উপমা স্বরূপ মনে করুন, আমি আপনাদের দিচ্ছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, রাসূল আমার তেলাওয়াত করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, কিন্তু আলিফ লাম মিম ইয়াসিন তাসিন হুরুফে মুকাত্তাআত গুলো যখন অবতীর্ণ তখন উনি একটাই কথা বললেন, আলিমতা ফাহিমতা, আপনি বললেন আর আমি বুঝে নিলাম, ইয়াসিন আপনি বললেন আমি বুঝে নিলাম। হাগো জিব্রাইল জানছেন না, নবী জানেন কেমন করে? এখানে উত্তর আল্লাহ বলেন ওহি দুই ভাগে বিভক্ত। এর একটু কাছে আসুন, অসুবিধা হচ্ছে একটু, সাউন্ড একটুখানি কমই না, একটুখানি কম না, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? যেহেতু আজ ইমানদারের মেহফিল, আমি আজ প্রেমিক ব্যক্তি পেয়েছি, এ কারণে প্রেমের কথা বলতেছি, আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে ওগুলো একটু তুলে ধরতেছি, অসুবিধা হচ্ছে? খেয়াল করুন, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাকের প্রতি ওহি করেন তাই আমার নবী জানেন, এটা ঠিক কি না বলুন? জিব্রাইল আমিন এনেছেন তাই আমার নবী জানতেন, এটা না আরো কিছু? ওহি দুই ভাগে বিভক্ত। অনেক চোর আছে মলবি, তারা একটা বলে আর একটা বলে না, ওহি হলো দুই ভাগ, এক হলো ওহিয়ে মাতলু আর এক হলো ওহিয়ে গায়ের মাতলু। যেটি ওহিয়ে গায়ের মাতলু জিব্রাইল মারেফাত, সেটা আল্লাহও জানেন, জিব্রাইল আমিনও জানেন, আবার রসুলুল্লাহও জানেন। আর যেটা ওহিয়ে মাতলু সেটা ডাইরেক্ট আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, নবীকে জানিয়েছেন। তাহলে আলিফ মানে জিব্রাইল জানেন না, হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির সাদু সারা ইমাম তাবিন তাবা তাবিন সাহাবাই কেরাম কেহ জানেন না, আমাদের নবী জানেন, জোরে বলুন। অনেকে বলছে জিব্রাইল আনতেন তাই জানতেন, জিব্রাইলের ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? যারা বলে জিব্রাইলের ক্ষমতা বেশি, ওর নামাজ পড়ি লাভ নাই, ওই এমনি জাহান্নামে যাবে, রসুলের কথা। আর যারা মনে করেন যে না সর্বশ্রেষ্ঠ ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন, এই ব্যক্তি ইমানদার, আল্লাহকেও মহান ভাবে, রসুলুল্লাহকেও মহান নবী ভাবে, নিশ্চিত ওই ব্যক্তির নামাজ কাজে লাগবে।
কথা কি বুঝতেছেন? যদি বলেন হুজুর ই কিরকম, তাহলে আপনি হরুফে মুকাত্তাত বুঝলেন, সংক্ষিপ্ত ভাই বুঝতে পারলেন কিনা? আর দুই নাম্বার, হরুফে মোতাশাহাবে, হরুফে মোতাশাহাবে আয়াতের মানে স্পষ্ট, কিন্তু মানলে আপনি বেঈমান হবেন। তিন নাম্বার, হরুফে মুহকামাত, হুজুর কিরকম কথা বুঝলাম না তো আলেমওয়ালারা বলে না। যার কাছে কোরআন শোনা হবে তার বেশির বেশি ১৫টা জ্ঞান লাগবে, কম পক্ষে ১০টি জ্ঞান যার ভিতরে নাই তার কাছে কোরআন শুনে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের পথ পাবে না, ধোকাই পাবে। কম পক্ষে কটা বললাম? ১০টি, বেশির বেশি ১৫টি। তাহলে কোরআন মাজিদের হুরুফে মোতাশাহাবে আয়াত যেমন আমি একটা তেলাওয়াতও করেছি, ইন্নাল লাযীনা ইউবাউনাকা ইন্নামা ইউবাউনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, ইয়াদুল্লাহি আল্লাহর হাত। কোরআন মাজিদে ২৬ পারা সূরা আল ফাতা আয়াত ১০, স্পষ্ট মানে ইয়াদুল্লাহি আল্লাহর হাত। তাহলে কোরআন বলছে আল্লাহর হাত, ঠিকই না? যেমন আমরা আওয়াজ করে করে অনেক ওলামারা বলি আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তাহলে আমিনউদ্দিনও কথা বলে, সভাপতিও কথা বলে, ইমামও কথা বলে, হাফেজও কথা বলে, মা বাপ কথা বলে, দুনিয়ার মানুষ কথা বলে, আল্লাহও বলেছেন, তার মানে আল্লাহরও আমাদের মতো জোবান আছে? না না, ইমানদারের বিশ্বাস হলো এটা, আল্লাহ পাক বলেছেন, তবে আল্লাহ পাক জোবান থেকে পবিত্র, আল্লাহ কুদরতি জোবানে বলেছে। কিন্তু আমরা কোন মৌলভীরা কি বলে আল্লাহ কুদরতি জোবানে বলেছে? সংক্ষিপ্ত ভাবে বলে দেয়, মহান আল্লাহ পাক বলেছেন, তার মানে আল্লাহ জোবান আছে, কিন্তু আল্লাহ জোবান থেকে পবিত্র। যদি কোন ব্যক্তি বলে আল্লাহ জোবান আছে, ওই ব্যক্তি বেঈমান। ওগো আমার সোনা মানিকের, আবার যদি আমি বলি ইয়াদুল্লাহ আল্লাহর হাত আছে, তাহলে বোঝা যাবে হাত ফিট করতে গেলে বাহু লাগবে না, কথা বলেন না কেন? হাত ফিট হতে গেলে বাজু লাগবে না, কোথায় ফিট হবে আব্বা আমার? তাহলে বাজু যখন ধরবো তখন বুক ধরতে হবে, পেট ধরতে হবে, নইলে ফিট হবে কোথা? আবার এ যদি ধরি নি তাহলে ট্যাং লাগবে, নইলে হবে কোথা? দেখা যাচ্ছে আল্লাহর হাত স্পষ্ট, ইয়াদুল্লাহি আল্লাহর হাত। আল্লাহর হাত মানে করতে গিয়ে একটা মূর্তি হয়ে গেল, তাহলে ইমান থাকবে? একে বলা হয় হুরুফে মোতাশাহাবে আয়াত, একে বলা হয় হুরুফে মোতাশাহাবে আয়াত। এই আয়াতের স্পষ্ট মানে, কিন্তু এই মানে ধরলে আপনার ইমান থাকবে না, এর ভিতরে হিকমত ভরা আছে। এখানে মানে কি? আল্লাহ বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী গো আল্লাহ পাক জানাচ্ছেন আল্লাহর হাত, এখানে মানে হচ্ছে নবী আপনার হাতের উপরে আল্লাহ পাকের কুদরতি হাত, জাহিরি নবীর হাত হাকিকাতে আল্লাহর হাত, এটাই হলো মানে। দেখবে রাসূলুল্লাহর হাত পাওয়ার কুদরতি হাতে, তাই আল্লাহ বললেন আপনার হিজরতের রাতে পাথর নিক্ষেপ করা, বালু নিক্ষেপ করা, আমি আল্লাহ নিক্ষেপ করা, আমার রামাইতা হিজরামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা, হিজরতের রাতে আপনি ফেলেন না, আমি আল্লাহ ফেলেছি। আপনার হাতে বায়াত যারা হয়েছে তারা আমি আল্লাহর কুদরতি হাতে হয়েছে, জোরে বল। এগুলো বলা হয় হরুফে মোতাশাবে, কথা কি বুঝতেছেন? বাবা আমি ওয়াজ এখনো সেইভাবে হয়তো খালি ছাটাই করতেছি, ওয়াজ এখনো শুরু করিনি, ছাটাই চলছে। আব্বাসি আমার তিন নাম্বার চলছে, তিন নাম্বার হলো বাবা আমার মুহকামাত আয়াত, এই আয়াতটা হয় দলিল। এ বাবাজি আরো একটা কথা বলি, এই মোতাশাবে আয়াতের মধ্যে আরো একটা আয়াত যেটা সাধারণ মানুষের কাছে তুলে 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 ওলামারা বলতেছে, কি বলছেন দেখুন, এরা বলতে চাচ্ছে আয়াতে কালিমা তেলাওয়াত করছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই,
নবী গো আপনি বলে দিন আমি একজন তোমাদের মতো মানুষ, আমার প্রতি আল্লাহর ওহি অবতীর্ণ হয়। কোরআনের স্পষ্ট মানে নবী হলেন একজন মানুষ, ঠিক কিনা? এই আয়াতটা কি আয়াত? মুতাশাবে আয়াত। এই আয়াতের দলিল ইমানদারের জন্য রহিত হয়েছে, এই আয়াতটা ইমানদারের জন্য রহিত হয়েছে। বাবা আমার যে আয়াতটা বেঈমানের জন্য অবতীর্ণ, ওই আয়াতটা স্টেজে বসে টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিই, বাবাজি আমার লম্বা দাড়ি রেখে মানুষের মাঝে বলতে যাচ্ছে, বাবা এই আয়াত দিয়ে প্রমাণ হয় নবী আমাদের মতো মানুষ, চুরি কন্যা উজবিল, নবী কি আমাদের মতো? ওগো আমার জওয়ান যুবকেরা সদা মানি কেরাও, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলতে বললেন, হাবিব আপনি বলুন আগে আপনি শানে নুজুলটা পড়ুন, কেন আয়াতটা নাজিল হলো? এ বাবাজি আমার, যখন আপনার ভিতরে জ্ঞান থাকবে কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, কোথায় নাজিল হলো, কাদের প্রসঙ্গে নাজিল হলো, এই রূপভাবে আপনার কমপক্ষে 10টি জ্ঞান থাকা দরকার। যখন আপনার জ্ঞান থাকবে না তখন জাম গাছের ছাল আম গাছের লাগিয়ে দেবে, জীব করি ভালো করে বুঝুন বাবারা, এ দরুদি বাপ ভাই জানের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার বলতে বললেন, আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, ও গো নবী আপনি সবকে বলে দিন আমি একজন মানুষ তোমাদেরই মতো। যাদেরকে নবী বলছেন আমি যেমন আপনাদের মহিষ গোট, মহিষ গোটে এসেছি বাবা আপনাদের সম্মুখে কথা বলতেছি, আশিকে নবীদের সম্মুখে কথা বলতেছি, আশিকে ওলি আল্লাহদের সম্মুখে কথা বলতেছি, কিন্তু আমার আপনার নবী যাদের সামনে কথা বলতেছেন, বেশি বেশি মক্কার বড় বড় গুন্ডা ছিল, গুন্ডা না তারা বড় বড় গুন্ডার সামনে নবী বলছেন। আচ্ছা যারা সামনে বসেছিল গুন্ডা, গুন্ডাদের কারো মতো কি নবী? তাহলে ও বলতে যে নবী বললেন আমি তোমাদের মতো মানুষ, তার মানে গুন্ডাদের সঙ্গে নবীকে তুলনা করে। যে মানুষটি স্টেজে বসে সে মলবি মহাদ্দিস মুফতি বলে দাবি করে, আর যে মানুষটি আমার নবীকে মক্কার গুন্ডাদের মতো তুলনা করে, ওই ব্যক্তি কখনো ইমানদার নয়, ওই ব্যক্তি হলো জাহান্নামের কিড়া, ওই ব্যক্তি 72 দলের মানুষ। এ যুবক সোনা মানিকের আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, পৃথিবীর জমিনে বুঝুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলেছেন কোরআন মাজিদের স্পষ্ট মানে, মিসলুকুম তোমাদেরই উপমা স্বরূপ মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহি অবতীর্ণ হয়। ওহি আবার দুই ভাগে বিভক্ত, ইনডাইরেক্ট আর ডাইরেক্ট। বাবা আমার তাহলে বোঝা গেল ডাইরেক্ট ওহি আল্লাহ আমার নবীর প্রতি দিয়েছেন, আয়াত দিয়ে বোঝা যায় নবী আমাদের মতো একজন মানুষ। কিন্তু হাকিকাতে আপনি দেখুন কাফেরেরা বেঈমানেরা বলেছিল যিনি নবী হবেন তিনি হবেন দৈত্য, যিনি নবী হবেন তিনি হবেন জিন, যিনি নবী হবেন তিনি হবেন ফেরেশতা। আমার আল্লাহ জানিয়ে দিলেন আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার মেহবুব, আপনি সকলকে জানিয়ে দিন নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী দৈত্য নয়, নবী একজন মানুষ। হুজুর মানুষ, তাহলে মানুষ বললে অসুবিধা কি? এখন এই মানুষের জায়গায় আসুন। এ বাবাজি আমার এ তারে কারেন্ট আছে না নাই? ওতে আমি হাত দিলে শর্ট লাগে? লাগবে না, ধরি দেখাবো। শর্ট লাগে না কেন? বলে প্লাস্টিকের কভার আছে তাই। আল্লাহ বলেন জগৎবাসী জেনে রাখো আমি আমার হাবিবকে তিনটি রূপ দিয়েছি, এক নাম্বার বাশারিয়াত প্লাস্টিকের রূপ, এটা সত্য কথা, ওর মধ্যে কারেন্ট আছে, আছে না নাই, কিন্তু যদি লিক হয় ধরলে ঝিনঝিন করবে, আর যদি কভার না থাকে হাত দিলে শর্ট লাগবে, যদি পাওয়ার বেশি হয় টেনে লেবে ছাড়বে না। বাবা যদিও বেশি পাওয়ারের হয় 11,000 হয় চেপে ধরে থাকবে, 3 লাখ হলে তো সময় দেবে না,
ঠিক কি না বন্ধু রে বাবা রে সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে নূর নবী বানিয়েছি বিজলি নবী বানিয়েছি কারেন্ট নবী বানিয়েছি প্লাস্টিকের কভার দিয়েছি বয়স আমি 63 বছর দিয়েছি এই 63টা বছরের মধ্যে বাবা 11 থেকে 13 জন বিবাহ আমার নবী করেছেন হে বাবাজিরা আমার বাপ হয়েছেন বাবা দাম নানু হয়েছেন আমার নবী জামাই হয়েছেন আমার নবী শ্বশুর হয়েছেন কারণ কি প্লাস্টিকের কভার হাত দিলে যেমন শর্ট লাগে না আমার নবী কারেন্টের নবী সবাই যায় কোনো অসুবিধা হয় না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আমার নবী শান দিয়েছেন কে আল্লাহ এজন্য তো বলা হয়েছে শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জোরে বলুন আছে কি চিলেপচি পিকদান পিকদান থুতু ফেলার জন্য আছে নাকি যদি থাকে আনেন না থাকে কোনো ব্যাপার নাই জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আমি আপনাদের গ্রামে জীবনে আসিনি আল্লাহর কি দয়া হয়েছে আজ এসেছি আল্লাহর দয়া ছাড়া আসতে পারতাম আমার গস পাকের নেঘা নবী পাকের মায়া ওলি আল্লাহর ফায়েজের বরকত যে আজ হয়েছে মহিষ গোটে চার চোখের সাক্ষাৎ ঠিক কি না জি জোরে বলুন সুবহানাল্লাহ শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা কলে মানিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়াত নবীকে কলিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল নূর নবীকে মদিনায় আসিয়া নবীজি মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জোরে বল ইমানের সাউদানি মক্কা নগরে গেলেন মানবেরি মনের দাড়ি নূরের বাতি জ্বালাইলেন জোরে ওলি আল্লাহরা যেমন কলবে আলো জ্বালিয়েছেন নবী তেমন জ্বালিয়েছেন নবীর পাওয়ার আলাদা ওলি আল্লাহর পাওয়ার আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ ইমানের সাউদানি মক্কা নগরে গেলেন মানবেরি মনের দাড়ি নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে পাঠাইলেন দয়াল নবীকে আল্লাহ তাআলা
তিনি তো মুহাম্মদ ও গো নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জোরে হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে ওই দিনেতে নবীজি হবেন ওই দিনেতে নবীজি হবেন উম্মতেরই ভেলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا صلى الله عليه وسلم جل بلون سبحان الله হে বাবাজি আমার এক নাম্বার রূপ বাশারিয়াত বোঝা গেল দুই নাম্বার রূপ মালিকি রূপ ফেরেশতাদের রূপ জোরে বলুন ফেরেশতারা কিসের তৈরি নূর জোরে বলুন আল্লাহ পাক তমাম দুনিয়াতে নবীন সিদ্দিকিন বাবা সৃষ্টি করেছেন পাঁচ ভাবে এক নাম্বার আদম নবীকে ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি জোরে বলুন আমাদের আম্মা হাওয়া আল্লাহ পাক তাকে আদম নবীর বাম পাশলির হাড্ডি নিয়ে সৃষ্টি আমাদের মা হাড্ডি থেকে ডাইরেক্ট মাটি থেকে আদম ডাইরেক্ট হাড্ডি থেকে আম্মা যান তিন নাম্বার আল্লাহ ফু দিয়ে সৃষ্টি করেছেন ঈসা নবীকে বলুন তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আম্মা এবং আব্বার শুক্রাণু আর ডিম্বাণু থেকে সৃষ্টি করেছেন আরো জোরে কান সুবহানাল্লাহ হে বাবাজি রব এটা গেল চার নাম্বার পাঁচ নাম্বারে আল্লাহ আমাদের নবীকে নূর দিয়ে সৃষ্টি করেছে আমার নবীর নূর মোবারক থেকে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন আরো জোরে বলো এখন আমার নবীর মধ্যে নূরের পাওয়ার ফেরেশতারাও মালিকি নূরের এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভ্রমণ সিদরাতুল মুনতাহা আমার নবী বলেন জিব্রাইল আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কাছে আপনি ওহি নিয়ে গেছেন আপনার হকিকতটা কেউ দেখিনি আমি নবী একবার আপনার হকিকত দেখতে চাই কারণ জিব্রাইল আমিনে ছয় শত টানা আল্লাহ দিয়েছেন হযরতে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ পাকের আপনার আরশ থেকে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল জমিনে চারবার দ্রুত গতিতে এসেছে চোখের পলক ফেলাও আর জিব্রিল আমি জিব্রাইল আলাইহিমের আগমন হওয়া সারা চুরি বলুন সুবহানাল্লাহ কখন কখন নবী ইউসুফকে যখন কুয়ায় ফেলা হয় একবার তখন জোরে বলুন ইব্রাহিম নবী বেটার গলায় ছুরি চালাচ্ছেন বেটা টেনে নিয়ে দুম্বা ফেলা দুই নাম্বার তখন জোরে বল বন্ধুরে বন্ধুরে জিব্রাইল আলাইহিসসালামের পাওয়ার খেয়াল করুন আমার আল্লাহ তাকে ছয় শত ডানা দিয়েছেন আব্বাজি আমার একের পর এক আমার আপনার নবী বলছেন ও জিব্রাইল তোমার হকিকত দেখতে চাই হযরতে জিব্রাইল আলাইহিসসালাম নিজের ছয় শত ডানা সঙ্গে সঙ্গে বিছিয়ে দিয়েছেন যদি বলুন সুবহানাল্লাহ নবী দেখেছেন
জিবরাইলের হাকিকত। জিবরাইল আমিন বলেন, হুজুর আমি তো আপনার হাকিকত, হুজুর আপনি তো আমার হাকিকত দেখে নিলেন, আমি তো আপনার হাকিকত দেখলাম না, তা আপনি যে হাকিকতে নবী আল্লাহর হাবিব, আপনি না হলে তামাম পৃথিবী কিছু সৃষ্টি হতো না, হুজুর আপনার হাকিকতটা একবার আমি জিবরাইলকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। আমার আপনার নবী বলেন, জিবরাইল যদি আমার হাকিকত আপনি দেখতে চান, সিদরাতুল মুনতাহা থেকে একটু আগিয়ে আসুন। জিবরাইল আমিন বলেন, হুজুর এটা হল বর্ডার, এটা সীমান্ত এলাকা। আমার নবী যখন মিরাজে গিয়েছিলেন, এই মাস রজব মাস, এর ২৬তম দিবাগত রাত, ২৭ রাতে নবী গেছেন। জোরে বলুন, আব্বাসী আমার নবী আমার জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল তাহলে আপনি একটু সিদরাতুল মুনতাহা অতিক্রম করুন। জিবরাইল আমিন বলেন, হুজুর এটা সীমান্ত এলাকা, এটা বর্ডার, আর চুল পরিমাণে গিয়ে যদি যাই আমার ডানা জ্বলে ছাই হয়ে যাবে। ও গো নবী, আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব, আর আমি জিবরাইল আপনার মতো নয় যে সঙ্গে যাব। কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বন্ধুরে বাবারে ও সোনা মানিকেরা বাবার, তাহলে আমার নবী এক দুই তিন চার পাঁচ ছয় সাত নবী ও ফেরেস্তাদের রূপের মধ্যে নূরের পাক, আমার নবী পাকের নূরতে সব সৃষ্টি, সব জায়গায় নবী আমার ভ্রমণ করলেন, অসুবিধা হলো না। জিবরাইল আমিন বলতে চান, নবী গো আমার প্রথম রূপে ছিলেন বাসারিয়াতে, দ্বিতীয় রূপে মালাকিয়াতে, তৃতীয় রূপে হাকিকাতে যাবেন। ও নবীজি, হাকিকাতে রূপের ক্ষমতা, সহ্য করার ক্ষমতা আমি জিবরাইলের নাই, আমি ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু আপনি যখন হাকিকত লেবাস পরিধান করবেন, আপনার পাওয়ার সহ্য করার ক্ষমতা আমার নাই। ও বাবারা, আমি বুঝাতে চাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল যিনি সমস্ত নবীদের কাছে আল্লাহ পাকের ওহী এনে এনে দিয়েছেন, তিনি যখন আমার নবীকে আমাদের মতো বলছেন, তাহলে আমরা কি বলতে পারি নবী আমাদের মতো? ওরা দলিল দিয়ে বলে, নবী পাক যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলেছেন আমি তোমাদেরই মতো মানুষ, তাহলে কেন বলা যাবে না? এটার একটাই উত্তর হলো, এটা আয়াতটা হলো আয়াতে মোতাশাবে, এটা মুসলমানের জন্য, ইমানদারের জন্য আসেনি, এই আয়াতটা কাফেরদের জন্য এসেছে। জি, এটা ইমানদারের জন্য আসেনি, কাফেরদের জন্য এসেছে। আর এই জন্য ইমানদারেরা আজ রাসূলুল্লাহকে নিজেদের মতো না বলে, ওরা একটাই আয়াত দেখে, কিন্তু বহু জায়গায় রাসূলুল্লাহ বলেছেন আইয়ুকুম মিসলি, কেউ কি তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহর মতো আছে? এটা ওদের চোখে পড়ে না, ওরা তো কানা। আল্লাহ পাক বলেছেন আমি চোখে ওদের পর্দা দিয়ে দিয়েছি। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় বলেছেন আমি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে তাহলে তৃতীয় রূপে নিচ্ছেন। বাবা আমার বাশারিয়াত রূপ, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমার নবীর তিনটি রূপকে বিশ্বাস করি, বাশারিয়াত রূপকেও বিশ্বাস করি, মালিকী রূপকেও বিশ্বাস করি, হাকিকাতান রূপকে বিশ্বাস করি। আমার নবী বাশারিয়াতে মানুষ, আসমানে মালাইকা, আর সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর এমন পাওয়ারওয়ালা বন্ধু যেমন আর আল্লাহ বানাননি দুনিয়াতেও তেমন। আল্লাহ পাক শরীকবিহীন, আমার নবী ছায়াবিহীন, আল্লাহ হলেন লা ইলাহা ইল্লাল্লাহ নুক্তাবিহীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুক্তাবিহীন। আল্লাহ বলেন হাবিব তুমি আমার ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর আমি তোমার ডাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আমার নামে ১২টি অক্ষর নুক্তা নাই, তোমার নামে ১২টি অক্ষর নুক্তা নাই, আমি আল্লাহ হলাম শরীকবিহীন, তোমাকে বানালাম ছায়াবিহীন। আল্লাহ পাক
আমার নবীকে বানানোতে বেমেসাল আর আমাদের নবী তৈরি হওয়াতে তুলনাবিহীন ঠিক কি না বন্ধুরে আমার সোনা মানিকেরা ঈমান আকীদা গুলো ঠিক করুন তারপরে ইবাদত করুন আসুন আগিয়ে চলুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা দলের মধ্যে একটি দল জান্নাতি হবে ইল্লা মিল্লাতান ওহিদাত একটি দল ছাড়া সব জাহান্নামী হবে হে যুবকেরা সাহাবী রাসূল আজি জানালেন হুজুর ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই দলটি কোন দল হবে আমার আপনার নবী বলেছিলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি আর আমার সাহাবা ইকরাম যে দলে ওই দলটি জান্নাতি ওরাও বলে আমরা সাহাবীকে মানি ওরা বলে আমরা সাহাবীকে মানি ওই দলটাই আমাদের দল জান্নাতের দল গন্ডগোল তো বড় বেশি হে বাবা জিরা আমার তাহলে বাবা আমার কোন দলটা যাবে যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন নাম তার মোল্লা আলী কারী হুজুর আমার মেশকাত সারা মেরকাতের মধ্যে লিখতে চেত লা শাক্কা নেই কোন সন্দেহ ওয়াহাল সুন্নাত ওয়াল জামাত ওই জান্নাতি দলটার নাম হলো সুন্নি জামাত এখন সুন্নি কারা সবাই বলে আমরা সুন্নি ওরা বলে আমরা সুন্নি ওরা বলে আমরা সুন্নি এখন সুন্নি কারা এও আমার নবী পরিষ্কার করে দিয়েছে মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা বাবা আমার মাতা ওয়াহাল সুন্নাত ওয়াল জামাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আলে পাকের মায়া মোহাব্বত নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে উলফাত নিয়ে যারা ফৌত হয়েছে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত অনেকে বাবাজি সুন্নি বলে দাবি করে আলে পাকের কথা বললে হিংসা লাগে ওরা আলে পাককে চেনেই না সুন্নি ও তো সুন্নি নয় ও তো গোলাপি সুন্নি হাকিকাতান সুন্নি জান্নাতি সুন্নি জোরে বল ওগো আমার সোনা মানিকেরা তাহলে সুন্নি কারাও আমার রাসূলুল্লাহ বললেন সুন্নি হলো তারাও যারা পৃথিবীতে আমার আলে পাককে মহব্বত করেছেন আলে পাক কারাও এ সোনা মানিকেরাও হযরত মাওলায়ে পাক আলী রাদিয়াল্লাহু তাআলা নু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানে মুজতাবা হুসাইনে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দুই এই চার জন আমার নবী পাক বলেন এরা হলো আমার আলে পাক সঙ্গে সঙ্গে অনেকে আবার মাওলায়ে পাককে মানে কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নুকে মানে না ফারুক আজম কে মানে না এই দলটার নাম হলো শিয়া দল ঠিক কি না আব্বাজি আমার সোনা মানিকেরা তাহলে বোঝা গেল এই শিয়ার দল আরো বলেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রহীনা জুরি কন্যা উযবিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার আরোপ করেছে হে সোনা মানিকেরা আপনি কি জানেন নি আপনি আলে পাকের ভক্ত বলে দাবি করতেছেন একবার খেয়াল করে দেখুন একবার হযরতে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আব্দুল্লাহ দুইজনাতে আপনার কিনা গিয়েছেন এমন সময় উনি গাছে উঠেছেন ইনি নিচে ভালো গুলো খান আর খারাপ গুলো হুসাইন পাককে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে হুসাইন পাক বলছেন ওরে চাকরের ছেলে চাকর গোলামের বেটা গোলাপ বাবা আমার আমিরুল মুমিনিনের বেটা হযরত আব্দুল্লাহর ব্রেন চকলে গেল আমার বাপ খলিফাতুল মুসলিমিন আর তুমি আমাকে চাকরের বেটা চাকর বলছো তোমার বিচারটা আব্বার কাছে দেব সকাল বেলা বিচার কি বিচার হুসাইনের জন্য নালিশ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি জিজ্ঞাসা করছেন হুসাইন আপনি কি বলেছেন নাকি যে গোলামের বেটা গোলাম সঙ্গে সঙ্গে বলছে জি হ্যাঁ আমরা কি কখনো বলে দেওয়া কথা পাল্টাই নাকি সুবহানাল্লাহ কল তাহলে ইমানদার সেই যে একবার বলে সে কথা আর পাল্টায় না অনেকে মনে করছে ক্ষমতার ভয়তে হয়তো মারির ভয়তে পাল্টে দেবে যেমন আছে অনেকে সাক্ষী দেয় মেম্বারের দিকে বিচার
গ্রামের নেতার দিকে বিচার, ঘটনা ঘটেছে এক ওর দিকে হয়ে গেল। এরকম আছে না নাই? ও গো আমার সোনা মানিক, হুসাইন পাক বলেন হাম আপনা ওয়াদা বদলতে নেহি, আমরা আমাদের ওয়াদা আমাদের কথা আমরা পাল্টাই না। কেন বলবো না, এখনো বলছি গোলামের বেটা গোলাম। সুবহানাল্লাহ বলে হুসাইন পাক লাভ মেরে উঠলে, লিখে দাও, লিখে দিলে আমার নানু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বেটা আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম ইতি হুসাইন। হুসাইন পাকের এই কাগজটি লিখিত পেয়ে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ মেরে উঠেছে, বেটা আব্দুল্লাহ সার্টিফিকেট পেয়ে গেছি। কিসে সার্টিফিকেট? আব্বা ডাক দিয়ে বলেন, বেটা আব্দুল্লাহ কবরে যখন যাব ফেরেশতারা জিজ্ঞাসা করবে, যখন আমাকে আমি দেখিয়ে দেব, রে ফেরেশতা দেখো আলে পাক আমার নবী পাকের নওয়াসা, আমি ওমরকে রসুলুল্লাহর গোলাম বলে সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন আয়শিয়ার দল, যে হুসাইন পাক আমিরুল মুমিনিনকে আমার নবীর গোলাম বলে সার্টিফিকেট দিয়েছেন, সেই ওমর খুশি শিয়া তোমরা কেমন করে করো? তাহলে এরাও ভালোবাসে না, এরাও চিটিং বা? আমার কথা বুঝতেছেন? রাগ হয়? আব্বাজি আমার সোনা মানিক, এখন আসুন বাবা তাহলে সুন্নি কারা জান্নাতে বা যাবে কারা? আমার নবী বিদায় হজে 1,24,000 মতান্তরে 36,000, কেউ বা লিখেছেন 42,000, তাদের সম্মুখে আমার নবী পাক বিদায় ভাষণ দিয়েছিলেন, আমি তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝবেন কোন দলটা জান্নাতে যাবে, এত বড় ডিগ্রিধারী যাবে না কোন দলটা যাবে? এ বাবাজি আমার, তার পরিষ্কার খোলাসা আমার নবী দিয়ে গেছেন বিদায় হজে। সুবহানাল্লাহ বল। এ যুবক আমার, টুপি দেখে ভুলো না, দাই দেখে ভুলো না, ডিগ্রি দেখে ভুলো না, আমার রসুলুল্লাহর প্রেম দেখে ভুলে যাও। রাগ করেন? আর একটু বলবো না ছেড়ে দেব? আমার আব্বাজিরা খুব প্লেনের ভিতরে রাখুন, আমার নবী বিদায় হজের মধ্যে বলে গেলেন, আমার রসুল বিদায় হজের সময় বলে গেলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। মনে করুন আপনার নাম মোহাম্মদ রবিউল হক, আপনার নাম শেখ আরিফুল। মনে করুন এই দুই ভাইয়ের মধ্যেই একজন ডাক্তার, ইনি ওনার একজন কম্পাউন্ডার, কথা বুঝেছেন? এখন উনি যাচ্ছেন আর বলে যাচ্ছেন, শোনো আরিফুল ভাই, আমি কাগজ লেই কেতাব এই কেতাব লিখে যাচ্ছি, সমস্ত রোগের ঔষধ লেখা আছে এই। ও জনগণ, মহিষ গোটের মানুষ তোমরা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক রেখে যাচ্ছি কম্পাউন্ডার আর এক রেখে যাচ্ছি কেতাব, তোমরা এই দুটি কি আঁকড়ে ধরবে? কথা বুঝতে পেরেছেন? এখন অনেকে বলছে কেতাবে তো লেখাই আছে ওষুধ, না আমার রোগ হয়েছে ডাক্তার বাড়ি গিয়ে ওষুধ কিনে এনে খাচ্ছে। এখন 100টির 12 রকম ওষুধ আছে, এখন ওর তো এই জ্ঞানটা নেই যে সর্দি কতটা জমেছে, কেউ তুলতে হবে বসাতে হবে না তুলতে হবে, তোলার দরকার ছিল কফ, ওই এমন ওষুধ খেয়েছে সে বসিয়ে দিয়েছে, কদিন পরে দেখা যাচ্ছে এমন হাড়ের প্রবলেম দেখা দিয়েছে মরি যাবে। ওষুধ তো আছে, আল্লাহ রসুল বললেন আমি কোরআন শরীফ রেখে যাচ্ছি আর সুন্না রেখে যাচ্ছি, মানে কম্পাউন্ডার আমার আলে পাক রেখে যাচ্ছি, কোরআন শরীফ রেখে যাচ্ছি। জোরে বলুন। ডাক্তার বলেছেন আমি রেখে যাচ্ছি কেতাব আর রেখে যাচ্ছি কম্পাউন্ডার, কম্পাউন্ডারের মাঝে বুঝে তার জীবন বুঝে ও সাত শ্রবণ করবে তাহলে তোমার রোগ মুক্ত হবে। তুমি কম্পাউন্ডারকে ধরনি ডাইরেক্ট ওষুধ নিয়ে খাচ্ছ,
কথা বুঝেছেন? তাহলে রোগ আরো বেড়েছে। ডাক্তারের কথা ছিল দুটো জিনিস ধরো, কোথাও কোথাও বলেছেন তিনটি জিনিস ধরো, কোরআন ও হাদিস আমার আলে পাক, কিন্তু কোরআন সুন্না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলে পাক, সুন্না মানে হাদিসে পাক। আপনি হিসাব করে দেখুন, আমার রাসূলুল্লাহ বলেছেন আমার আলে পাক রেখে গেলাম। কোরআন বুঝতে গেলে আলে পাক বুঝতে হবে। যদি বলেন হুজুর এক রকম কথা, জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আয় আমার আল্লাহ পাক বলেন, আয় ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যম দিয়ে, সবরের মাধ্যম দিয়ে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে আছি। সাহায্য চাইতে বললেন দুটোর মাধ্যমে, নামাজ ও সবরের মাধ্যমে। আল্লাহ বলেন আমি সবরকারীকে বেশি ভালোবাসি। জোরে বলুন, তার মানে কি? আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন কারবালার মাটিতে 12-13 জায়গায় নামাজ হয়। আল্লাহ যদি বললেন, আল্লাহ পাক যদি বলতেন ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আমি নামাজীদের সঙ্গে আছি, তাহলে তো কারবালার মাটিতে 12-13 জায়গায় নামাজ। কোন নামাজি কি আল্লাহ ভালোবাসেন? আল্লাহ বলেন নামাজ দেখো না কারবালার মাটিতে, দেখো সবর কোন দিকে আছে। যেদিকে সবর আছে আমি আল্লাহ সেটাকে জান্নাত ওয়ালা বানিয়েছি। কিন্তু এদের নামাজ আছে, এদের মধ্যে সবর মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বুঝতে গেলে, কিতাবের ওষুধ খেতে গেলে কম্পাউন্ডারের মাধ্যমে খেতে হবে। কোরআনকে তুমি জানতে বুঝতে গেলে আলে পাককে ধরতে হবে। আলে বায়াতকে আপনি ধরবেন না, বুঝে যাবেন পথ পাবেন না, রোগ সারবে না। রোগ সেরেছে তাদের আলে পাকের মাধ্যম দিয়ে জীবন গঠন করতে চেয়েছে যারা। হুজুর আমরা আলে পাক কি করে পাবো? তারা তো কারবালায় কে শহীদ হয়েছেন। ও বাবা, আলে পাক আপনি কোথায় পাবেন? খেয়াল করুন, আলে পাক ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার বেটা জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের কৃপার আকাশে আসতে ইমাম জাফর সাদিক, ইমাম বাকর, ইমাম মুসা কাজিম, ইমাম নাকি আলী, এ বাবাজি আমার জগতের বুকে আসতে আসতে এখন একজন আসবেন, ইমাম মেহেদী আলী সালাম, আমার গাউসে আজম আলে পাকের আওলাদ, আমার মাইনুদ্দিন চিস্তি গাউসে পাকের আওলাদ, মুজাদ্দিদ আলফেসানি গাউসে পাকের আওলাদ, আমার সরকারে আলা হাজার গাউসে পাকের আওলাদ, মেদিনীপুর হুজুর গাউসে পাকের আওলাদ। এই রূপ ভাবে আলে পাকের আওলাদ যারা বায়াত হয়ে যাও, জান্নাতি দলে চলে যাও। এক কথায় মুর্শিদে কামিল যারা, তাদের কাছে বিক্রি হও, যাকে বলে পীর মুরিদি। জোরে বলুন, আমার কথা কি বোঝা গেছে? সার মর্ম আব্বাজি আমার সোনা মানি কেউ বাকি বোম্বাই না, কোন হুজুর আপনাদের পীর সাহেবের নাম কি? এখানকার মানুষ বেশি ভক্ত আছে বোমপুর, বোমপুর হুজুরের নাম কি ছিল আমি জানি না বাবা। সৈয়দ আমির হোসেন চিস্তি, খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি, এ হুজুরের খলিফা। জোরে বলুন, ওনারি আওলাদ। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি, তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম খানি। জোরে বল, ঠিক কি না? খেয়াল করো, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রসুল, তুমি আতা এ রসুল, আউলিয়াদের মাথারি তাজ, চিস্তিয়া তরি কারমুল, তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন, আমার
হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ চিশতিয়া তরিকা বোম্বাই হজুর বোমপুর হযরত সৈয়দ আমির হোসেন চিশতি রহমাতুল্লাহ ওনার ভক্ত হায়াতে আছেন সৈয়দ আমির হোসেন চিশতি মাদদা জিল্লাহুল আলিয়া জোরে বলুন সুবহানাল্লাহ যদি আল্লাহ ওয়ালা ব্যক্তি ইন্তেকাল করেন তাহলে রহমাতুল্লাহ আলাই কারণ আল্লাহ রহমত বর্ষণ হয় যদি হায়াতে থাকেন তো মাদদা জিল্লাহুল আলী জোরে বলুন সুবহান তা আপনারা যারা যেখানে বিক্রি হয়েছেন ভালো জায়গায় হয়েছেন চিশতি এই চিশতিয়া খানদানে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে গিয়ে দেখবেন আসলেই লেখা মেন গেটে শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দি আস্ত হুসাইন দীপনা আস্ত হুসাইন হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন জোরে বলুন সুবহান আগে তিনি গসে আলে পাকের ফেদা তারপরে তো সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাই তিনিও আলে পাকের ফেদা মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাই তিনি আলে পাকের ফেদা সরকারে আলা হযরত আলে পাকের ফেদা জোরে বলুন সুবহানাল্লাহ বলি দিগের রাজা মহারত নৌমদের সালাম খানি আব্দুল কাদের মহাবতে আব্দুল কাদের জেলা নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের মহাবতে আব্দুল কাদের আচ্ছা ওনার নাম নিলে কি গোনা হবে একসঙ্গে মহাব্বতে নিন উচ্চরবে আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল নি অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল রসুল পাকে তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা টানতে পারছি না কেন মাইকে দোষ নয়ন তারা প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারার সর্বগুণে গোন মনি তুমি মেহবুব সুবহানি আব্দুল কা নি আব্দুল নি অলি দিগের রাজা মহার নাও মোদের সালাম খানি আব্দুল জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মারহাবা বাবাজি আমার ওলি আল্লাহদের পাওয়ার আমার আল্লাহ পাক দান করেছেন ওগো আমার সোনামানি খুব খেয়াল কর মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগি মুহূর্তে উদ্ধার কর ও গো মোদের বড় পীর নাই তুলো না বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাসানি আব্দুল কা লানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল
जेलानी ओली दीगर राजा नौ मोदेर सालम खानी अब्दुल रोज हाशर कठिन दिन तुमी जे मोदेर आशा तुमार कृपार तारे जाबो मने बो भरोसा नाई तुलो ना विश्व माझे तुमी प्राणे पीर लाशानी अब्दुल कादिर नी अब्दुल कादिर नी ओली दीगेर राजा महारत नौ मोदेर सालम खानी अब्दुल कादिर जरे बोलूं सुभान अल्लाह आसुन पिछिए आसुन आमार आपनार नबी बोलेन अली बिछानाय शुए जाओ নবী বলেন আমার সাহাবাই কেরাম যে দলে আমি আর আমার সাহাবাই কেরাম যে দলে ওই দলটি জান্নাতি দল মনে আসেনি নবী বললেন আলী সকালবেলা উঠবে অমুক অমুকে আমানত দেবে মদিনায় আসবে মনে আছে আমার বাপ সাদ্দাম এইজ মনে হয় নাকি নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব কিবলা নারী তাকবীর এনার বাপ মাওলানা মরহুম আমজাদ হোসেন সাহেব খুব মহব্বতের মানুষ ছিল গো যেহেতু ওনাকে ভাই বলে ডাকতাম তো তো আমার ছেলে খোকা ইয়েছে আজ বাপ বেটার এলাকায় জলসা বুঝেছেন যাই হোক বাপ সুবহানাল্লাহ খোকা আমার এসেছে খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ অসুবিধা নাই তারকেশ্বর বাগবাড়ি সেদিন আমার সঙ্গে দেখা হয়েছিল এতে ঘটকপুর তা বলছে চিন্তা এসেছে ভালো আছেন ভালো অনেকক্ষণ কথা হলো খোকা খুব ভালো ছেলে মহব্বত করে ভালোবাসে আমিও ভালোবাসি হয়তো সামনে বলা হবে ভালোবাসি কিনা দেখাই তো হয় না খোকার সাথে কম হয় হয়তো আমি কখন আছি কখন আছে জোরে কেন সুবহানাল্লাহ বাবা মাওলানা এসেছে তার সম্মান তার আদব বজায় রাখুন বেশি দেরি নয় অবিলম্বে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা এখন ওই দিকে চলুন আমার নবী বললেন আলী বিছানায় শুয়ে যাও ওগা আমার জওয়ান যুবকেরা রসুল আমার বেরিয়েছেন বাইরে বেরিয়ে আপনার কিনা কাঙ্কারিয়া নিক্ষেপ করে দিয়েছেন বালু সবার চোখে লেগেছে নবী দেখতে পাই নাই এ বাবাজি আমার নবী আছেন মুমিনের জানের থেকে আরো নিকটে বাবা আমার ঈমান আছে যাদের আমার নবীকে দেখে তারা আব্বা আমার আমার নবী আপনার নবী তাদের সম্মুখ দিয়ে রওনা দিয়েছে তারা কেউ দেখিনি তারা কেউ নবী গেছেন সত্য তো ওরা কি দেখেছে দেখতে পায়নি কেন আমার নবী পাক বালু ছিটিয়ে দিলেন আল্লাহ জানালেন আমার মাইতা ইজরা মাইতা ওয়ালাকিনাল্লাহ রামা হিজরাতে রাতে যে নিক্ষেপ করা হয়েছে কাঙ্কিয়ারিয়া আপনি ফেকেন না আমি আল্লাহ ফেলেছি ও বাবা ওই বালুকণা এখনো পর্যন্ত দুনিয়ায় যাদের ওই বংশের বংশ যারা দুনিয়ায় আছে তারা নবী দেখে না আর সিদ্দিক ফারুক উসমান মাওলায়ে পাক এই দলের মানুষ যারা তারা নবী দেখে স্পষ্ট নবী আছেন ইমানদারের জানের থেকে আরো নিকটে ওরা বলে নবী দেখা যায় না তার মানে আমরা বুঝে নিয়েছি হিজরতের রাতে আমার রাসূলুল্লাহর ফেকা সেই ধুলাবালি এর বংশর বাপ দাদা চোদ্দ পুলুষের গায়ে লেগেছিল তাই ওরাও নবী দেখতেছে না স্পষ্ট কথা আমার জওয়ান যুবক সোনা মানিকের আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন আব্বা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়েছেন দরজাতে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সাথে করে নি আপনার কিনা চললেন আস্তে আস্তে বড় উঁচা পাহাড় সুর পাহাড়টা বাবা আমার উঁচাই খুব অনেক উঁচা পাহাড় আমার রাসূলুল্লাহ আপনার কিনা কষ্ট ক্লান্ত বোধ করে সিদ্দিক বলেন দরুদি ও গো নবীজি
अपनी अमार कांद मोबारक है चापुन अमार अपना नबी जी कांद मोबारक है चापलेन यदि के जगन खाना है काबर मूर्ति भंगते चेन अली रदी अल्लाह को तलनु के नबी बालेन वही मूर्ति टाव परे एक तो भंगते हवे हजरत अली बालेन हुजूर अपनी अमार कादे चापुन आर मूर्ति टा भेंगे नैन आर अमार नबी बालेन अली তুমি আমার নবুয়াতের বোঝা চাগাতে পারবে না আর যখন সুর পাহাড়ে আমার নবী যাচ্ছেন সিদ্দিককে ডাক দিলেন আর সিদ্দিকের কাঁধে চেপলেন নবী বললেন না সিদ্দিক আমার নবুয়াতের বোঝা চাগাতে পারবেন না আলী যুদ্ধার পালোহান বটে সমস্ত যোদ্ধায় ছিলেন বটে কিন্তু আমার নবী পাক আলী পাকের পাওয়ার আলাদা বাবা মা হযরত জিন্নুরাইনের পাওয়ার আলাদা ওমর রাদিয়াল্লাহু তাআলার পাওয়ার আলাদা কিন্তু এদের সবার থেকে ইমাম হওয়ার উপযুক্ত পাওয়ার সিদ্দিক আকবরের পাওয়া এগুলো বুঝতে হবে তাহলে শিয়াদের সঙ্গে মিলাবে না যেমন একটি হাদিস বলি আমার নবী একদিন শুয়ে আরাম করছেন আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরে হঠাৎ আজান হয়েছে তাকবীর হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতে যাচ্ছেন রাসূলুল্লাহ বললেন লা ওমর লা ওমর হ্যাঁ সবাই পারে আমার ওমর পারে উসমান পারে আলী পারে কিন্তু এদের সবার ইমাম হওয়ার উপযুক্ত আমার আবু বাকারে আকীদা ঠিক করুন নারী তাকবীর বাবাজি আমার আল্লাহ বানায় বাবা এসেছে একটু সালাম পড়বো ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ওগো নবীজি নবী গো তুমি যে নূরে তে পয়দা সেই নূরে তাম্মাম জাহান পয়দা তুমি যে কাবার কাবা আশিকদের গলার ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম নবীজি গো ওগো নবীজি নবী গো তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনাত পানে চাহিয়া কাদিজে গজল গহিয়া দিবেন গো পর্দা উঠায়া গো দেখিব নয়ন ভরিয়া নবী
রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آله سيدي يا رسول الله ناري تكبير تكبير جوري حبنا ناري تكبير ناري رسالة ناري بلايات আমি আয়াতে কারিমা পড়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো যাদের প্রতি তুমি পুরস্কার দিয়েছো যাদেরকে তুমি ইনআম দিয়েছো আয় আল্লাহ আমাদেরকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যারা আপনার ইনাম প্রাপ্ত ব্যক্তি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে লানত প্রাপ্ত হয়েছে তাহলে ইনাম প্রাপ্ত কারা আল্লাহ পাক বলেছেন মিনান নবীগিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শাহাদাই ওয়াস সালিহিন এক নাম্বার নবীদের প্রতি আমি আল্লাহর উপহার দুই নাম্বার সিদ্দিকিন তিন নাম্বার শহদা চার নাম্বার সলিহীন এই সলিহীনের বাংলা অর্থ হলো ইমানদার আমার গসে আজম নেককার না ইমানদার বদকার না ইমানদার গুনাহগার না নেককার জোরে বলুন গুনাহগার না নেককার খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি নেককার না বদকার মুজাদ্দিদে আলফেসানি নেককার না বদকার হযরতি আলা হযরত নেককার না বদকার বাবাজি আমার আপনাদের পীর মুর্শিদ নেককার না বদকার যারা নেককার তাদের প্রতি আছে আল্লাহর পুরস্কার যতদিন বেঁচে থাকবো ছেড়ে যাব না তোমাদের দরবার এটাই তো সুন্নিদের কারবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেয় জোরে বলি আমিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা